উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়ার ঘটনায় এক যুবককে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করেছে স্থানীয় যুবকেরা। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ অভিযোগ, ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল। তার কাছ থেকে একটি বস্তাও পাওয়া গেছে। তাকে এলাকার বেশ কিছু যুবক সন্দেহ করে এলাকায় যুবক ঘোরাঘুরি করছিল। সেই সময় সন্দেহ হয় ওই যুবকের কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে এলাকার বেশ কিছু গ্রামবাসী। ইতিমধ্যে রাজ্য প্রশাসন সতর্ক করার নির্দেশিকা জারি করেছে, আইন হাতে তুলে নেবেন না, তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। থোরাই কেয়ার প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ছেলে ধরা সন্দেহে যুবককে মারধর, এত মাইকিং প্রচার পুলিশের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও তাহলে কি তাদের কারণে সচেতনতার বার্তা পৌঁছচ্ছে না? ফের একবার প্রশ্ন উঠলো এই ঘটনাকে ঘিরে। যে ওই পাই দিয়ে যাচ্ছিল, বাচ্চা করে নিয়ে খেলা করছিল, খেলা করার পরে দুটো বাচ্চা নিয়ে যাচ্ছিল এক সাইড দিয়ে, এরকম হাত ধরেছে ধরে পাটবাগানের সাইড দিয়ে যাচ্ছিল। আমরা গেছিলাম ঘাস কাটতে, এবার আমার ভাই ভাই করে চিল্লাচ্ছিলাম আমি। এবার চিল্লালে আমার একটা ভাই, এই বাড়ির ভাই কি কি আমি তো সঠিক তো জানি না, চিল্লি এবার আমি ওর দেখেছি, ওর হই চাল্লা করলি, মানে ওর হাতে ছিল লজের ছোট ছোট খেলনা এসব ছিল, থাকার পরে এইগুলো নিয়ে মানে বাচ্চা নিয়ে হাঁটছিল ছোট ছোট মানুষটা, সে মানে আমার ভাইয়ের মতন, এখানে আছে সেই ভাইটা ওর মতন ভাই, এবার নিয়ে চলে যাচ্ছিল। আমার তো হাত পা কাটছে, যদি ওর কাছে কিছু থাকে আমি তখন চিল্লাচিল্লি করেছি দড়িয়ে, আমি বাচ্চার দিকেও যাইনি, আমি দড়ি দিয়ে চিল্লে দেখে মানুষ, হ্যাঁ বাচ্চা নিয়ে যাচ্ছিলো একদম সরাসরি ওই কবর খোলার ওই জায়গায় বাচ্চা নিয়ে যাচ্ছিলো। এবার আমার ভাইগুলো আসলে মানে দুটো বাচ্চা, ওখানে তো প্রচুর বাচ্চা ছিল, দুটো বাচ্চা মানে প্রচুর বাচ্চা, এসব তো দড়কে বাড়িয়ে এসে আর ছোটো ছোটো বাচ্চাগুলো ওখানে থেকে গেছে, আর ওইগুলো ওখানে খেলার জিনিস, এবার খেলা করছিল। আমার আমি দড়কে এসে আমি ভাইদের ডেকেছি, ভাইরা এসে সঙ্গে সঙ্গে মানে ও ধরেছে, তাই এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে কিছুই বলছে না, তা বাচ্চাগুলো নিয়ে মানে এক সাইড দিয়ে দৌড়াচ্ছিল, আর আমি দৌড় গিয়েছি, আমার তো বেশি দূর না, এবার যেই সেই ব্যাটা ছেলেরা সঙ্গে সঙ্গে গিয়ে ও ধরেছে, হ্যাঁ বাচ্চাগুলো পেয়েছি, কিন্তু এরপরে তো বাচ্চা পাওয়া যেত না, না যদি না দেখতে পাতাম, এই আবার আল্লাহর ইচ্ছা বাচ্চাগুলো আমি পেয়ে গেছি, যদি কারোর মা হারা কারোর বাপ হারা এরম তো হচ্ছে, তাই এই পুলিশগুলো এই যা করেছে অপরাধ করেছে, ওই পুলিশের ধরে প্রথম কেড়াতে হবে, হ্যাঁ অপরাধ কেন করেছে আমি বলছি, সেই বিধানটাও বলছি, বাচ্চাটা যখন নিয়ে যাচ্ছিল ও যখন বাচ্চা পাওয়া যেত না, পুলিশ কি বলতো, ও ভাই আজকে এসো না, ও ভাই কালকে এসো, এরম বলতো, আইনে আমিও আইনে চলে এসেছি এইটাই বলতো, যে আজকে এসো না কালকে পাওয়া যাওয়া সাজা হোক, আর পুরো ডিটেল পাওয়া যাক, কেউ পাগল কি কি, আমি চাচ্ছি ওর ডিটেলটাই খুঁজুক। আমার নাম তুই না পারবিন, তো বাড়ি ছিলাম না আমি, একটু অন্য জায়গায় ছিলাম, তো আমাকে হঠাৎ ফোন করলো যে এরকম একটা লোক পাওয়া গেছে, তো আমার ছেলেও ছিল, আমার নিজের ছেলেও ছিল, ও খেলা করছিল, বলে ওদের পাশে খেলনা নিয়ে খেলা দেখাচ্ছিলো, এবার বাচ্চাদের এবার দুটো হাত ধরতে গিয়েছে, এবার চেল্লাচিল্লি করতে চেল্লাচিল্লি করতে গিয়ে পাশের কারা ওই যে মহিলাটা ও সব দেখতে পেয়ে গেছে, ডাকার এবার ডাকার পরে সব ছুটি আসলো, এসে ওই দুজনকে ধরলো, ওই ওর ধরলো, ধরে এই মনে মারধর করিনি বেশি, ওনারই হ্যাঁ বুকে রক্ত লেগেছিলো, ওইভাবে নিয়ে এবার কোনো রকম এই জায়গাটা নিয়ে আসলো, নিয়ে স্বীকার করাচ্ছিল যে ওর কোথায় বাড়ি বা তোর প্রধানের নাম কী, গ্রামের নাম কি, এগুলো তো সঠিক কোনোটাই বলতে পারছে না, সব ভুল বলছে, এমনি ঠিক আছে সব ভুল বলছে। তারপর তো প্রশাসনকে কেউ ফোন করলো, প্রশাসনে বললো নির্দোষ, পরে এসব কিছুই না, কিন্তু এর ফালতু কাজ প্রশাসন, প্রশাসন সব জায়গার সংবাদ পাওয়া যায় যেরকম হবে, আর একটা আচমকা লোক ও তো বাংলা কথা সঠিকভাবে বলতেই পারছে না, আতঙ্ক অবশ্যই আতঙ্কে আছে, সব ছোটো ছোটো বাচ্চা স্কুল ঘাটে যায় খেলাধুলো করে, তাহলে তাদের নিয়ে কী করবে, আমাদের বাড়ি বসতে একটু বাড়িতে কাটছে না, ও সঠিক সাজারও হোক সেটাই চাচ্ছি, প্রশাসন যেন সেইভাবে ওনার দেখে সব দেখি, প্রশাসন তো এসেই বললো এটা ফাউ কথা, প্রশাসন কোনো জিনিসটা কোনো এ নেই, সে এসে বললো না পুরো ফাউ কথা, এটা আমার নাম হাবিবুল্লাহ গাজী।